बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला सय्यिदुल अंबियाए मुरसलीन हबीब इलाहिल आलमीन अबुल कासिम मुहम्मद, अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व आले मुहम्मद व अला आलिही तय्यिबीना ताहिरीना मासूमीन व मुस्लिमीन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, कुल्ला सालूकुम अलैहि अजरान इल्लाल मुअद्दतल फिल कुर्बा, अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व आले मुहम्मद। चैनल सत्यपथेर पक्ष थेके सबाइके स्वागत। तार आगे महान रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटि शुक्रिया एवं तार प्रिय हबीबुल्लाह अर्थात आल्लाहर हबीब हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे दरूद सालाम मुआद्दाब भालोबासा एवं तार संगे संगे रसूलुल्लाहर प्रिय आहले बाईतेर प्रति, तार कुरबार प्रति, तार इमामतेर प्रति, तार आहले बाईतेर प्रति मुआद्दाब भालोबासा। प्रतिदिनेर न्याय धारावाहिक आलोचनाय चैनल सत्यर पथेर पक्ष थेके आजके जे विषयटी सेटा हलो ला इलाहा इल्लल्लाह কারবালার বাস্তব রূপ। অর্থাৎ বিষয়টা এরকম যে কারবালায় যে বাস্তবতা আমরা দেখেছি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তব রূপ। কারণ আমরা আদম আলাইহিসসালাম থেকে রসূলুল্লাহ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ শুনেছি। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসূলুল্লাহ। এভাবে আমরা আদম আলাইহিসসালাম থেকে রসূলুল্লাহ খাতামুন নবিয়াত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা আমরা শুনেছি, কিন্তু বাস্তবতা দেখেনি। এর বাস্তবতা কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখিয়েছেন। তার আগে চলে যাই যে কাদিরে কুমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসূলুল্লাহ এটি মুকাম্মাল হয়েছে, পরিপূর্ণতা পেয়েছে। কিভাবে? তার পরের শব্দটা দ্বারা আলিউন ওলিউল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ। এই আলিউন ওলিউল্লাহ দ্বারা আগের দুটো বাক্য, আগের দুটো বিষয়, আগের দুটো বাস্তবতা লক হয়েছে, অর্থাৎ মুকাম্মাল হয়েছে, পরিপূর্ণতা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহ। এই যে ইসলাম আদম আলাইহিসসালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে ইসলাম, এই ইসলামের প্রথমে যেটা আছে সেটা সব নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কোনো ইলাহা নেই। লা বলতে শেখো, প্রথমে লা বলতে শেখো, লা কেউ নেই। আল্লাহ এজন্য শিক্ষা দিচ্ছেন কি প্রথমে লা করে দাও, কেউ নেই, তারপরে ইল্লাল্লাহ আল্লাহকে আনো, তারপরে আমার নবীকে যে যুগে যে নবী পেয়েছে সেই নবীকে বসাও। এটা পরিপূর্ণতা পেয়েছে গাদিরেখুম ময়দানে। আর কারবালায় অর্থাৎ গাদিরেখুম থেকে কারবালা পর্যন্ত মাত্র 51 বছরে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয়টি পুরোটাই হাইজ্যাক হতে যাচ্ছিল, পুরোটাই পুরো আদম আলাইহিসসালাম থেকে রসূলুল্লাহ পর্যন্ত পুরো দিনটাকে নষ্ট করতে যাচ্ছিল, পুরো দিনটাকে। কেন? আলিউন ওলিউল্লাহকে বাদ দিয়ে। এই আলিউন ওলিউল্লাহকে বাদ দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, আলিউন ওলিউল্লাহকে বাদ দেওয়ার জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ, আলিউন ওলিউল্লাহকে বাদ দেওয়ার জন্য আদম আলাইহিস সালামের দিন শেষ,
ইব্রাহিম আলাইহিসসালামের দিন শেষ, নূহ আলাইহিসসালামের দিন শেষ, মূসা আলাইহিসসালামের দিন শেষ, অর্থাৎ সমস্ত দিন রক্ষা পাচ্ছে, পরিপূর্ণতা পাচ্ছে, সমস্ত দিন মাহফুজ হচ্ছে, সমস্ত দিন সম্মানিত হচ্ছে, সবার দিন এই দিন ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা রক্ষা পাচ্ছে কোথায়, এটা মুকাম্মাল হচ্ছে কোথায়, এটা পরিপূর্ণতা হচ্ছে কোথায়, গাদিরে খুমের ময়দানে। আর কারবালা হচ্ছে এটাকে জীবন দান করেছে। এজন্য আজকের বিষয়টা আমাদের কি ছিল, যে কারবালা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটির বাস্তবতা, বাস্তব রূপ, বাস্তবতা। কারণ আমরা দেখিনি লা ইলাহা কি জিনিস, ইমাম হুসাইন আলাইহিসসালাম সেটা দেখিয়েছেন। লা মানে না, না, এই নাটা কোথা থেকে এলো, এই নায়ে এত জোর কেন, এই নায়ে এত শক্তি কেন, কেউ কিচ্ছু নেই, এটা এত শক্তিশালী হলো কি করে, ইমাম হুসাইন আলাইহিসসালাম করেছেন। কেউ নেই এক আল্লাহ ছাড়া, কেউ নেই, এই কেউ নেই এই নাটাকে ইমাম হুসাইন আলাইহিসসালাম এত শক্তি দান করেছেন। কি দিয়ে, তার রক্ত দিয়ে, তার সন্তানের রক্ত দিয়ে, তার পরিবারের রক্ত দিয়ে, তার সাহাবীদের রক্ত দিয়ে। রক্ত, কোন রক্ত, সেই রক্ত যে রক্তের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে এতরাজ করেছিল যে আপনি আদম সৃষ্টি করতে যাচ্ছেন, দুনিয়াতে এরা রক্তপাত করবে। আপনি আদম সৃষ্টি করতে যাচ্ছেন, আপনি খলিফা সৃষ্টি করতে যাচ্ছেন, ফেরে সূরা বাকারা পড়েন, ফেরেশতারা কি বলেছিল, আমি বলছি না, এটা সূরা বাকারায় আছে, আল্লাহ পাকের সামনে ফেরেশতারা এতরাজ করেছিল, অর্থাৎ একটা অভিযোগ সুরে বলেছিল যে আপনি আদম সৃষ্টি করতে যাচ্ছেন, আপনি খলিফা সৃষ্টি করতে যাচ্ছেন, এরা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে। আর ইমাম হুসাইন আলাইহিসসালাম সেই রক্ত পাত করে লা ইলাহা ইল্লাল্লাহকে জীবন দান করেছেন। এই লাটা তাকে, এই নেই কিছু, এতে শক্তি দান করেছেন। এটার জন্যই আল্লাহ পাক সেদিন বলেছিলেন, তোমরা আমি যা জানি তোমরা জানো না, এটাই বলেছিলেন আল্লাহ পাক, যে আমি যা জানি তোমরা জানো না। শুধু রক্তপাত দেখলেই হই হই করে উঠে লাভ নেই। ইমাম হুসাইন তার রক্ত দিয়ে লাকে বাঁচিয়েছেন, লাকে, লা না মানে নেই, নেই, আমি আমি বায়াত করব না, এই নাটা, ওই লা, লা, আবার বলছি খুব সোজাভাবে বোঝার জন্য, যে লা আমাদের কলমায় কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা করো, আগে আগে লা করো, ইমাম হুসাইন আলাইহিসসালাম ওটাই বলেছেন, বায়াত করব না, বায়াত করব না। এখানে আপনারা দাঁড়িয়ে থাকেন, এইটা, এই যে এতক্ষণ যে আলোচনা করলাম এটা মাথায় রাখেন, এরপরে আমি আগে চলে যাচ্ছি। আগে মানে কোথায়, আগে মানে গাদিরে খুম থেকে রসুলুল্লাহর যে ওফাত হলো, ইন্তেকাল করলেন, ওইখান থেকে আমি আবার আপনাদের নিয়ে আসছি কারবালার ময়দানে। তাহলে রসুল সাল্লাল্লাহু সাল্লাম তিনি দুনিয়া ছাড়লেন, দুনিয়া ছেড়ে দিলেন, দুনিয়া ছাড়ার জন্য তার আগে গাদিরে খুমের ময়দানে তিনি দিনকে পরিপূর্ণতা করেছেন কিভাবে, আলীউন ওলিউল্লাহকে দিয়ে, যেটা আমি প্রথমেই বলছিলাম যে আলীউন ওলিউল্লাহ দ্বারা দিন পরিপূর্ণতা হয়েছে, এই শব্দ দ্বারা দিন মুকাম্মাল হয়েছে, দিন পরিপূর্ণ হয়েছে, দিন তার যে ফিগারে, দিন তার মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে, দিন ইসলাম তার মর্যাদা পেয়েছে, পরিপূর্ণতা পেয়েছে। এটা সূরা মায়দা 3 নম্বর আয়াতেও আছে যে আজকের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কে বলছে এটা, আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ বলছেন তার দিন পরিপূর্ণতা পেয়েছে। তার দিন কি, তার দিন তো এটাই, সারাংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ। দিনের সারাংশ কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ। এরপরে আলীউন ওলিউল্লাহ যোগ করলে দিন পরিপূর্ণ হবে, এটাকে বাদ দিলে দিন পরিপূর্ণ নয়, গাদিরে খুমের এটাই সব থেকে বড় বিষয়।
গাদি রেখুম মানে এই নয় যে ওই দিনে নতুন কাপড় পরে বিরিয়ানি খাবো আর আতর মেখে বন্ধুদের ডাকবো গরু কুরবানি করে খাবো, এটার নাম গাদি রেখুম নয়। ওগুলো খান, অসুবিধা নেই, আরো বেশি বেশি করে খান। বিরিয়ানি কেন, পোলাও কোপ্তা কাশ্মীরি কালিয়া ফালিয়া যা ইচ্ছা আপনি খান, অসুবিধা নেই, খেলে বরঞ্চ নেকি। কিন্তু আমি ওটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি শুধু এটা খাওয়ার নাম গাদি রেখুম নয়, শুধু মেহফিল করার নাম গাদি রেখুম নয়। গাদি রেখুম মানে কি হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পরিপূর্ণতা পাওয়ার নাম আলিউন ওলিউল্লাহ, এটাকে বোঝাবার নাম গাদি রেখুম। এটা যে বোঝে এবং বোঝাতে পারে দুনিয়াকে, তাহলে সে গাদি রেখুম জানলো, গাদি রেখুমের মারেফাত বুঝলো। আর যে কিছুই বোঝে না তাহলে সে গাদি রেখুমও বোঝে না। তাহলে গাদি রেখুমে মাওলা আলীর বেলায়েতকে দেয়া হলো এবং এই বেলায়েত নিয়ে সবার মধ্যে একটা সংশয় সৃষ্টি হলো। এই সংশয়টি প্রকাশ পেল রসুলুল্লাহর ওফাতের পরে। আল্লাহ রসুল ওফাত নিলেন, অর্থাৎ প্রকৃতির নিয়ম অনুসারে দুনিয়া ছাড়লেন। কেউ কেউ বলছেন পর্দা করলেন, হ্যাঁ পর্দা করলেন, তাহলে পর্দা করলেন মানে দুনিয়ার আড়ালে চলে গেলেন। এরপরে তাহলে এই আলিউন ওলিউল্লাহকে তার প্রতি বিদ্বেষ, তার প্রতি গাদি রেখুমের প্রতি মুখালিফ হয়ে গাদি রেখুমকে অস্বীকার করে তারপরে কোথায় যেতে হলো, রসুলুল্লাহর লাশ ফেলে সকিপা হলে যেতে হলো। সকিপা হলে যাওয়ার মানে কি, আলিউন ওলিউল্লাহকে অস্বীকার করা আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর কে মুখে বলে ধোকা দেওয়া। সকিপা হল মানে কি, ওর এর আগে আমি গাদি রেখুম মানে বলেছি, গাদি রেখুম মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে মুকাম্মাল করছে, পরিপূর্ণ করছে কে, আলিউন ওলিউল্লাহ, এটার নাম গাদি রেখুম। আর সকিপা হল মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে উচ্চারণ করে আলিউন ওলিউল্লাহকে অস্বীকার করে সকিপা নবীর লাশ ফেলে সকিপা হলে যাওয়ার নাম সকিপা হল। তাহলে সকিপা হল আর গাদি রেখুমের তফাৎ একটু বলে দিই কয়েক লাইনে। সকিপা হল মানে হচ্ছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা, আর গাদি রেখুম মানে হচ্ছে মুখেও বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ এবং অন্তর দিয়ে বিশ্বাসও করা, এবং এতটা অন্তর দিয়ে বিশ্বাস করা সেইখান থেকে তাহলে কারবালায় যাওয়া। পরে কারবালায় আসছি, এইখানটা একটু বুঝিয়ে নি। তাহলে দুটো পথ, দুটো মত, দুটো চিন্তা সৃষ্টি হলো। একটা হচ্ছে গাদি রেখুমি পথ আর একটা হচ্ছে সকিপাহলের পথ। গাদি রেখুমের পথটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ, এটা গাদি রেখুমের পথ। আর সকিপাহলের পথ কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই পর্যন্ত রেখে দিয়ে নিজেদের মন গড়া পথে চলা, এটা হচ্ছে সকিপাহলের পথ। দুটো পথ এই পথে। তাহলে এখানে কয়েকজনকে হত্যা করা হচ্ছে, ফাতেমা জাহারাকে হত্যা করা হচ্ছে, মালিক ইবনে নোয়াইরাকে হত্যা করা হচ্ছে, এরপরে যুদ্ধ হচ্ছে, জঙ্গে জামাল হচ্ছে, জঙ্গে সিপ্পিন হচ্ছে, ইমাম হাসানকে বিস্ফান করানো হচ্ছে, এগুলো সবই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহকে চেপে দেওয়ার জন্য, আলিউন ওলিউল্লাহর মর্যাদাকে খাটা করার জন্য, আলিউন ওলিউল্লাহকে লুকিয়ে দেওয়ার জন্য, ছুপিয়ে দেওয়ার জন্য। এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ, এই আলিউন ওলিউল্লাহকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সকিপাহল। সকিপাহল সে কি করছে, মুখে কলমা পড়ছে, মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ গাদি রেখুমে যদি না যাওয়া হয় তাহলে সেখানে দিন মুকাম্মাল নয়, যদি গাদি রেখুম থেকে পুরো পরিপূর্ণতা না নেওয়া হয়। পরিপূর্ণতাটা কি,
দিন পরিপূর্ণ হচ্ছে বেলায়েতে আলীর মাধ্যমে, তার মানে বেলায়েতে আলীর টাইটেল শিরোনাম হচ্ছে আলিউন ওলিউল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ আসছিল, এবারে রসুলুল্লাহর জামানায় ওখানে অ্যাড হয়েছে রসুলুল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ। এর পরে এই যে আদম আলাইহিস সালাম থেকে রসুলুল্লাহ পর্যন্ত যে দিনটা আসছিল, যে ইসলামটা আসছিল, যে ইসলামটা আসছিল সেই ইসলামটা পরিপূর্ণতা পেল কোথায়? গাদিরে খুমে আলিউন ওলিউল্লাহ দ্বারা। এরপরে যদি আলিউন ওলিউল্লাহকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের কাছে রইল কি? রইল সকিপাহল, হয় গাদিরে খুম নয় সকিপাহল, সোজা কথা, এর মাঝখানে আর কোনো রাস্তা নেই। ইসলামও তাই, হয় হক নয় বাতিল, মাঝখানে কোনো রাস্তা নেই। ইসলাম মাঝখানের রাস্তা রাখেনি, হয় হকে থাকতে হবে নয় বাতিলে থাকতে হবে। বাতিলে যদি তুমি, হকে যদি তুমি না থাকো, তুমি যদি বলো যে মাঝখানে আমি থাকবো, বাতিলেও যাব না, বাতিল বলেই গণ্য হবে যদি তুমি হকে না থাকো। যেমন আরেকটা বলি, আমি নামাজ পড়ো আর নামাজ না পড়া, মাঝখানে কোনো রাস্তা নেই। নামাজ পড়লে নাকি না পড়লে গুনাহ? আপনি যদি বলেন যে মাঝখানে থাকবো, মাঝখানে থাকার জায়গা নেই। রোজা রাখো আর রোজা না রাখো, দুটো তো মত। যদি রোজা রাখো নাকি জান্নাত যাবে, রোজা না রাখলে তুমি যদি বলো যে আমি রোজা রাখিনি অর্থাৎ মাঝখানে থাকবো, তাহলে মাঝখানে থাকা যাবে না। ইসলাম মাঝখানে রাখার নামই নয়, ইসলাম হচ্ছে দুটো পথ দেখিয়েছে, হয় হক নয় বাতিল। তাহলে হকটা কোনটা? গাদিরে খুম। বাতিলটা কোনটা? সকিপাহল। যদি গাদিরে খুমে দিন পরিপূর্ণ হয়, তাহলে তার তার বিষয়টা কি আমাকে বলতে হবে আজকে? যদি গাদিরে খুমে দিন পরিপূর্ণ হয় সূরা মায়েদার 3 নম্বর আয়াত অনুসারে, তাহলে তার সেই শিরোনামটা কি? যদি আল্লাহ এক হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আর এটা ইসলামের থিম। যদি আমাদের রসুল মোহাম্মদ হয়, তাহলে মোহাম্মদ রসুলুল্লাহ। যদি আমাদের নবী আদম হয়, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমরা তো খলিলুল্লাহর যুগে নেই, আমরা তো আদমের যুগে নেই, আমরা আছি কোথায়? রসুলুল্লাহর যুগে। তাহলে আমাদেরকে বলতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ। এবারে আমি বলছি যে মোহাম্মদের রসুলুল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ, এই দিনটা পরিপূর্ণ হয়েছে না হয়নি? সোজা কথা, হ্যাঁ বা না? যদি হ্যাঁ হয়, তাহলে তার শিরোনাম কি? অবশ্যই তার শিরোনাম আলিউন ওলিউল্লাহ। তাহলে দিন পরিপূর্ণতা পাচ্ছে কি দিয়ে? আলিউন ওলিউল্লাহ দ্বারা। এই আলিউন ওলিউল্লাহকে যদি কেটে দেয়া হয়, যদি বাদ দেয়া হয়, যদি লুকিয়ে দেয়া হয়, যদি ছুপিয়ে দেয়া হয়, তাহলে দিন পরিপূর্ণ নয়। সোজা কথা, দিন পরিপূর্ণ নয়, পরিপূর্ণতাই পেল না। দিন যদি পরিপূর্ণ না পায়, আর এদিকে যদি দিন পরিপূর্ণ থাকে, তাহলে হক এবং বাতিল কোনটা? পরিষ্কার কথা, হক হচ্ছে গাদিরে খুম, বাতিল হচ্ছে সকিপাহল। সকিপাহল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ, মুখে বলার নাম, বাস্তবে নয়। বাস্তব যদি হতো, তাহলে সে আলিউন ওলিউল্লাহ নিত, আলিউন ওলিউল্লাহ তাকে নিতে হতো, আর সে নেয়নি, তার মানে সে দুটো। তাহলে এখানে দুটো পথ তৈরি হয়েছে, একটা হচ্ছে গাদিরে খুমি পথ, আর একটা হচ্ছে সকিপাহলের পথ। গাদিরে খুমে কারা আছে? মাসুম আছে। সকিপাহলে কারা আছে? গায়ের মাসুম আছে। গাদিরে খুমে কি আছে? আল্লাহ এবং আল্লাহ রসুল নির্বাচিত ব্যক্তিত্বগণ আছে। সকিপাহলে কি আছে? মানুষ দ্বারা নির্বাচিত ব্যক্তিত্ব আছে। গাদিরে খুমে কে আছে? গাদিরে খুমে, এর আগেই বলেছি, মাসুমিয়াত, অর্থাৎ তারা আল্লাহর মনোনীত মাসুম ব্যক্তিত্ব, তাদের দ্বারা দিন এবং মাহফুজ হয়েছে এবং বাতিল পরাজিত হয়েছে। এর আগে আমরা দেখেছি প্রতিটা যুদ্ধে গাদিরে খুমের মাওলা জয় এনেছে, সকিপাহলের নেতা বা রাহাবাররা কোনো যুদ্ধে জয় আনতে পারেনি। এমনকি অষ্টম হিজরিতে সূরা তৌবার কয়েকটা আয়াত নিয়ে যাওয়ার ক্ষেত্রেও গাদিরে খুম যারা নেতা বা রাহাবার, তাদেরকে বাদ দেওয়া হয়েছে।
সকিপা হলের নেতা বা রাহাবারকে বাদ দেয়া হয়েছে মক্কায় ওই দশটা আয়াত নিয়ে যাওয়ার ক্ষেত্রে। গাদিরে কুমের মাওলাকে আয়াত দিয়ে মক্কায় পাঠানো হয়েছে তাবাররা করার জন্য। আলম কে পেয়েছে? গাদিরে কুমের মাওলা পেয়েছে, সকিপা হলের নেতা পায়নি। দুটো পথের আমি বৈশিষ্ট্য বলে দিচ্ছি, এরপরে কারবালায় যাব। তাহলে গাদিরে কুমের মাওলা বা রাহাবার বা নেতা, এদিকেও নেতা ওদিকেও নেতা, দুদিকেই নেতা দুদিকেই রাহাবার। তাহলে একটা বাতিল আর একটা হক, মাঝখানে কোনো রাস্তা নেই। যারা মাঝখানে এখন দেখাচ্ছে তারা নিজেরা বাতিল হয়ে যাবে দুদিন পরে। মাঝখানে কোনো রাস্তা নেই, হয় হক নয় বাতিল। তাহলে হক কোনটা? গাদিরে কুম, বাতিল হচ্ছে সকিপা হল। মাঝখানে কোনো রাস্তা নেই। তাহলে খাইবারের গেট জয় করার জন্য আলেম কে পাচ্ছে? আলম পাচ্ছে গাদিরে খুমের মাওলা, গাদিরে খুমের রাহাবার, গাদিরে খুমের নেতা, গাদিরে খুমের ইমাম, গাদিরে খুমের খলিফা। অনেকগুলো শব্দ বলে দিলাম এই ধারাতে। তাহলে প্রথমে কে আসছে? মাওলা আলী আলাইহিসসালাম, মাসুম রসুলুল্লাহর নিকট আত্মীয় কুরবা, কোরআন ঘোষিত উলিল আমর, কোরআন ঘোষিত কুরবা, কোরআন ঘোষিত আহলে বাইত, কোরআন ঘোষিত চাদরের তলায় মাসুম ব্যক্তিত্ব, কোরআন ঘোষিত সাদিক অর্থাৎ মুবাহালার ময়দানে সিদ্দিক। আপনি যাকেও সিদ্দিক ট্যাগ লাগান না কেন, সে সিদ্দিক হতে পারবে না, কারণ কোরআন এখানে কেটে দেবে। যদি আপনি অন্য কাউকে সিদ্দিক এবং সিদ্দিকা বলেন আপনি কোরআন বিরোধী কথা বলছেন, কারণ কাজ্জাব খ্রিস্টানদের বিরুদ্ধে সিদ্দিক এবং সিদ্দিকা রসুল দেখিয়ে গেছে। যদি অন্য কাউকে আপনি সিদ্দিক এবং সিদ্দিকা বলেন আপনি রসুলুল্লাহর বিরুদ্ধে আমল তুললেন। কোথায় আছেন আপনি? রসুলুল্লাহর বিরুদ্ধে আমল তুললেন। মাঝখানে কোনো রাস্তা নেই, দুটো রাস্তা, হয় হক নয় বাতিল। তাহলে সিদ্দিকা এবং সিদ্দিক মাওলা আলী এবং ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাইহা, এখানে সিদ্দিক অন্য কেউকে আনা হচ্ছে কেন? কোরআন দিয়ে সাবিত নেই, রসুল দিয়ে সাবিত নেই, এখানে মোকাবেলায় আনা হচ্ছে, এখানে পথকে মতকে গুলিয়ে দেওয়ার জন্য আনা হচ্ছে। তাহলে এই যে দুটো পথে, তাহলে মাওলা আলী হয়ে 61 হিজরিতে আজিম শাকসিয়াত চলে এলো, তিনি হচ্ছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। আর সকিপা হলের পথ মতে সব থেকে বাতিল, সব থেকে শয়তান ইবলিস চলে এলো এজিদ। এখানে আপনারা দাঁড়ান একটু, আমি এখানে আপনাদের দাঁড় করাই। এখানে যদি আমরা দাঁড়াই তাহলে আমরা বুঝব কি, যে গাদিরে খুমের মাওল, গাদিরে খুম হয়ে 61 হিজরিতে ইমাম হুসাইন আলাইহিস সালাম এলেন, আর সকিপাল হয়ে এজিদ এলো। এজিদের কিরদার কি আর ইমাম হুসাইন আলাইহিস সালামের কিরদার কি? এজিদ মদ্যপায়ী, এজিদ মানব রচিত ইমাম, এজিদের মা খ্রিস্টান মেইসুন, এজিদের জন্মের ঠিক ছিল না, এজিদ জালেম, এজিদ পশুগামী, সমকামী, অবাধ যৌনচার, তার মধ্যে যত বদ গুণ ছিল এই বদ গুণগুলো কোথা থেকে এসছে? কারণ এর আগে যারা তাদের মধ্যে এই বদগুণগুলো ছিল, কারণ এজিদের দাদি হিন্দা সে মানুষের কলিজাকে চিবিয়ে খেত। ওহুদের ময়দানে দলিল দিয়ে দিই, ওহুদের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজাকে বার করে চিড়ে খেয়েছে, তারই রক্ত এজিদ। তাহলে এটা একটা ধারা। এই ধারাতে ইমাম হুসাইন আলাইহিস সালাম কি বললেন? বললেন আমি এই ধারার মধ্যে এরা কি করলো, এরা বায়াত চেয়ে বসলো। ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে বায়াত চাইলো। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন লা, না, লা মানে না, না এই না, কোন না? সেই কলেমার লা, যেটা আজকে আমার বিষয়।
কলেমা থেকে যে লা নেওয়া হলো এই লাটাই ইমাম হুসাইন বললেন যে না আমি বায়াত করব না। অর্থাৎ আল্লাহর তরফ থেকে যারা নির্বাচিত হয়েছে তারাই হক, তুমি হক নও। যেটা আদম আলাইহিস সালাম বলেছিল, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, যেটা নূহ আলাইহিস সালাম বলেছিল, যে সবাইকে পড়িয়েছিল লা বলো লা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সবাইকে পড়িয়ে 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 ঈসা আলাইহিস সালাম সহ রাসূলুল্লাহ পর্যন্ত যখন এলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইমাম হুসাইন কারবালায় দেখালেন যে না আমি বায়াত করব না। না ওই নাটা ওই লা কেউ নেই, আমি বায়াত করব না, কেউ নেই, কেউ নেই, এক আল্লাহ এক রসুল ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই, আমি আল্লাহর রেজামন্দি, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার বহিঃপ্রকাশ, আমরা আল্লাহর নির্বাচিত, আমরা আমরা কখনো বাতিলের কাছে হাত দেব না, গলা দিয়ে দিতে পারি। এই লা, এই লাটা তিনি প্রতিষ্ঠিত করলেন, আর এই লায়ের মাধ্যমে আজকে পৃথিবীতে এত শক্তিশালী রূপ পেয়েছে যা ইমাম হুসাইন আলাইহিস সালামের অবদান। এটা ইমাম হুসাইন আলাইহিস সালামের অবদান। আজকে তিনি যে লা শিখিয়েছেন সেই লাটি তিনি 72 জনকেও শিক্ষা দিয়েছেন। কিভাবে? যখন দশম মহরমের 10 তারিখে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন যে তোমরা চলে যেতে পারো, তোমরা চলে যেতে পারো, হ্যাঁ তোমাদের যদি ভয় লাগে জান্নাত দেব না, আমি জান্নাত দেব, আমি জান্নাত দেব, কিন্তু তাদেরকে বলা সত্ত্বেও, বাতি নিভিয়ে দেওয়া সত্ত্বেও তারা বলল না না আপনাকে ছেড়ে যাব না, না সেই লা। তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাম 72 জনের হৃদয়ে লা গেঁথে দিলেন, কারবালার ময়দানে লা শিখিয়ে দিলেন, জয়নাবকে, মা সাকিনাকে, মা জয়নাবকে, পরিবারকে, 72 জনকে, সবাইকে সেই লায়ের পয়গম পৌঁছে দিলেন। সবাই বলো না, গলা দেব কিন্তু না, না লা, এই লা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা। 72 জন বলছে যে মাওলা জান্নাত দরকার নেই আমার, কিন্তু আপনাকে ছেড়ে যাব না, লা। ইমাম হুসাইন আলাইহিস সালাম 72 জনের অন্তরে লা শিখিয়ে দিলেন, লা। মহরমের 10 তারিখে যুদ্ধ হলো, সবাই কি শিখেছে? লা, কেউ ছেড়ে যাচ্ছে না, বরঞ্চ লাটা এত জোরালো করে দিলেন, লা লা না, এত জোরা করে দিলেন। 10 তারিখে সকালবেলা হুর এদিকে চলে এলো যে এদির এজিদের কাছে হ্যাঁ নয়, বরং তো এজিদের বিরুদ্ধে বলো লা, না। এজিদের দল ছেড়ে চলে এলো হুর আলাইহিস সালাম, তার সাথীও কিছু চলে এলো। তাহলে নিজের ইমাম হুসাইন আলাইহিস সালাম এই লাটাকে, আমি আমার বিষয় আজকে কি, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কারবালার হচ্ছে বাস্তবতা। তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাম সেই লাটাকে এজিদ পক্ষের কাছে পৌঁছে দিলেন, আর সেখান থেকে হুর চলে এলো। কি কি জন্য? যে এজিদের সঙ্গে হা নয়, এজিদের সঙ্গে লা বলো, আর হুর চলে এলো। এটাই ইমাম হুসাইন আলাইহিস সালাম। তারপরে এই লার জন্য, এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ 72 জন শহীদ হলেন, এবং শহীদ হওয়ার আগে ইমাম হুসাইন একটা পয়গম ছেড়ে দিলেন যে হাল মিন নাসরিন ইয়ানসুরনা, কে আছো আমাকে সাহায্য করবে। কিসের বার্তা? সেই বার্তা যেটা আমি কারবালায় দেখালাম, যে লা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাস্তবতা আমি দেখিয়ে গেলাম, তোমরাও কিয়ামত পর্যন্ত এই লাতেই থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই লাতে থাকবে, লায়েতে থাকবে। লা মানে কি? আজাদারি ছাড়বে না, শোক মিছিল ছাড়বে না। যদি নিজের কুরবান, নিজেকে ঘর ছাড়তে হয়, এলাকা ছাড়তে হয়, বয়কট করতে হয়, যদি বয়কট করে দেয় সামাজিক বয়কট, যদি আজাদারি করার জন্য, ইমাম হুসাইনের শোক পালন করার জন্য জীবন দিতে হয়,
জীবন দেবে এটাই ইমাম হোসেন কারবালায় ওইটাই দেখিয়ে গেলেন যে হালমিন নাসরিন ইয়ানসুরনা কে আছো আমাকে সাহায্য করবে অর্থাৎ কারবালায় তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বাস্তবতা দেখিয়ে গেলেন এই ওই পয়গামের মাধ্যমে সেই পয়গামটাই আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা সেটাই বলছি যে আজাদারি ছাড়বো না ওটা সেই ইমাম হোসেনের লা লা ইলাহা ইল্লাল্লাহ শোক মিছিল ছাড়বো না আব্বাস আলমদারের আলম ছাড়বো না ওই লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি রাখতে চান আলম ধরে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি রাখতে চান আজাদারি ধরে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ধরে রাখতে চান তাহলে ফারসে আজা রাখতে হবে যদি লা ইলাহা ইল্লাল্লাহটাকে মজবুত করে ধরে রাখতে চান তাহলে আপনাকে শোক মিছিল করতে হবে এর মোকাবেলায় দুনিয়া আপনাকে বলবে দুনিয়া আপনাকে বয়কট করবে দুনিয়া আপনাকে বলবে যে এ বাতিল দুনিয়া আপনাকে কাফের বলবে দুনিয়া আপনাকে এক ঘরে করে দেবে তানহা করে দেবে একক করে দেবে তখন আপনি বলবেন না যে আমি আজাদারি ছেড়ে দিলাম বলবেন না কারণ ইমাম হুসাইন আমাদের শিখিয়েছেন লা তাহলে কারবালা মানে কি আসুরা মানে কি কারবালা বা আসুরার শোক মানেই হচ্ছে দুনিয়াকে দেখানো যে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ অর্থাৎ কোনো বাতিলের কাছে আপোষ নয় এই দৃঢ়টাই আজকে ভয় পাচ্ছে এই দৃঢ়তা সেটা ইরান নিয়েছে এই জন্য আমেরিকার কাছে বলছে লা না লা তোমার কাছে হাত পাতবো না আমরা আল্লাহর কাছে হাত পাতবো আমরা বারো ইমামের কাছে হাত পাতবো আমরা রসুলুল্লাহর কাছে হাত পাতবো আমেরিকার কাছে হাত পাতবো না কারবালার সেই বাস্তবতাটা ইরান বলছে লা লা সেই লাটা আজকে এত বুলন্দ হয়ে আছে সেটা ইমাম হুসাইন আলাইহিস সালাম বুলন্দ করেছেন এটা ইমাম হুসাইন আলাইহিস সালামের অবদান যদি ইমাম হুসাইনকে কেউ ছেড়ে দেয় তাহলে তাকে বাতিল শুকুনের মতো ছিনিয়ে ছিঁড়ে মিড়ে খেয়ে নেবে যদি ইমাম হুসাইনের আজাদারি আলম ইমাম হুসাইনের শোক পালন এটাকে যদি কেউ যদি ছেড়ে দেয় তাহলে হাইনার মতো তাকে ছিঁড়ে ঘুরে খেয়ে নেবে কারণ তার মধ্যে আর কোনো সত্য থাকবে না তার মধ্যে কোনো বাস্তবতা থাকবে না তার মধ্যে কোনো ইসলাম তো দূরের কথা তার মধ্যে কিছুই থাকবে না সে পরিস্থিতির শিকার হবে এবং পরিস্থিতির শিকারের মধ্যে দিয়ে সে তার বাতিল যেখানে নিয়ে যাবে সে সেখানে চলে যাবে বাতিল তাকে পৌঁছে দেবে কোথায় বাতিল তাকে পৌঁছে দেবে যেখানে বাতিল যেতে চায় সেখানে পৌঁছে দেবে সেই জন্য বাতিলকে সবসময় বলো লা এই লাটাকে ধরে রাখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ আলী ওলিউল্লাহ এই লাটাকে ধরে রাখার নাম হচ্ছে এই লাকে মজবুত ভাবে ধরে রাখার নাম হচ্ছে আলমকে তুলে রাখা ইমাম হুসাইন আলাইহিস সালাম সেই বাস্তবতা তৈরি করে দিয়ে গেছেন এটা আমাদেরকে বোঝার সময় এসেছে ছ মাসের শিশু আলী আসগার তিনিও সেটাই দেখিয়েছেন সেই সত্যতা সেই বাস্তবতা সেই লা ইলাহা ইল্লাল্লাহর পয়গম ওই ছ মাসের শিশু আলী আসগারও দিয়ে গেছে ছ মাসের শিশু আলী আসগার পানি পান করব না পানি পান করব না কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে বাঁচাবো লা ইলাহা ইল্লাল্লাহকে দেখাবো যে পানির জন্য বায়াত করব না হজকে ছেড়ে যেতে পারি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে ছাড়বো না ইমাম হুসাইন হজ ছেড়ে দিয়ে এসেছেন মদিনাকে ছেড়ে দিতে পারি ইমাম হুসাইন মদিনাকে ছেড়ে দিয়ে এসেছেন কিসের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সেই লা ইলাহা ইল্লাল্লাহকে বুলন্দ করার জন্য মজবুত করার জন্য দুনিয়াতে একটা পয়গম রেখে যাওয়ার জন্য সেই পয়গম অনুযায়ী আজকের যে বিষয়টি যেটা কারবালা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহুর বাস্তব রূপ বাস্তবতা সেই শিরোনামে আমি যৎকিঞ্চিত আপনাদের তুলে ধরলাম এই তুলে ধরাটার মধ্যে অনেক ভাবনা আছে সেই ভাবনাটাকে যদি আপনাকে ভাবিত করে আপনাকে ভাবায় তবে আমরা কামিয়াব হতে পারবো আর যদি না ভাবায় যদি শুধু শোনা হয় তাহলে কিন্তু আমরা এ থেকে কামিয়াব হতে পারবো না
এই পর্যন্ত আজকের আলোচনা। ও আখরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। কালকে আবারও আমরা এরকমই বিষয়ের উপরে আলোচনা নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।